মামা, এইসব রোমান্টিক কাপল গুলোর মাঝখানে তোরে আর আমারে পুরো ভেড়ার বাচ্চার মতো লাগতেছে না? এই বেটা, তুই কি তোর এই হুহা শোনানোর জন্য সাত সকালবেলা আমার ডাইকে আনছিস না? প্রপোজ করতে চাই। প্রপোজ মানে কেমনি কি কারে? চিনবি না, ফেসবুকে পরিচয়। আজকে রাতে ডিনারে দেখা হবে, আজকেই প্রপোজ করব। তুই যে ইমোশনাল সেটা আমি জানতাম, কিন্তু তুই যে এত বড় একটা বক সেটা আমি জানতাম না। শালা, একটা মাইয়ারে তুই কখনো দেখোস নাই, শুনোস নাই, জানোস না, ফেসবুকে খালি চ্যাটিং করছিস আর কি? তুই ফাইনাল ডিসিশন নিয়ে নিছিস, তুই মাইয়ারে ছাড় বাঁচবি না, বিয়ে করে ফেলাবি। হ্যাঁ, তাই কয়ে তুই এই ফ্যাকাশি রঙের জ্যাকেট পরে যাবি। হ্যাঁ ভাই, বুঝলাম না কিছু। আপনার কাছে চাইলাম ভ্যানিলা, আপনি চকলেট দিলেন কেন? সরি ম্যাম, চেঞ্জ করে দিচ্ছি। থাক, চেঞ্জ করা লাগবে না, এটা খেয়াল মনি। আচ্ছা মামা, মানে তোর কাছে কি লেগে মনে হইতেছে যে তুই যদি মায়াটারে প্রপোজ করস, মায়াটা প্রথম কথাতে রাজি হয়ে যাইব? শায়ান, ইয়েস ইয়েস, আমি জানতাম শায়ান, দে পড়াই দে। আমি ভালো করেই জানতাম যে তুই আমাকে অনেক ভালোবাসিস। তোকে যখন ফার্স্ট ক্যাম্পাসে দেখি তখনই তোর প্রেমে লাড্ডু হয়ে গেছি। তুমি কেক খাচ্ছ না যে? আমার ভ্যানিলা ফ্লেভার পছন্দ না। পাশের টেবিলের ভাইয়াটা আপুটাকে কি কিউট করে প্রপোজ করছে। আমি না হয় বলেছি আমার ভ্যানিলা ফ্লেভার পছন্দ না, তাই বলে তুমি কেকটা নষ্ট করবে এইভাবে? ম্যানেজার সাহেব, কেক তো পাঠালেন, কিন্তু কেকের ভিতরে তো রিং নাই। স্যার, উই আর এক্সট্রিমলি সরি, ভ্যানিলার জায়গায় চকলেট, চকলেটের জায়গায় ভ্যানিলা চলে গেছে স্যার, আমরা দেখছি। তুই যে আমাকে এত ভালোবাসিস সেটা আগে কেন বলিসনি? আমি তো নিজেই জানতাম না। এক্সকিউজ মি স্যার, ম্যানেজার সাহেব আপনাকে একটু ডাকছেন। কি হইছে? কোন তোর এখনো দৌড়ানোর মতো সেই ফিটনেস আছে তো? অফ কোর্স আছে, পকেটে টাকা নাই আর এটা আমার কাছে আছে তো। ওই খারাপ জীবনের প্রতিটা জায়গায় তুই আমাকে ফিল করিস, আমিও তোকে ফিল করি, আজই তা বুঝতে পারছি। এটা ভালোবাসা ছাড়া আর কি? উইল ইউ ম্যারি মি? তাড়াতাড়ি বল দোস্ত, আয়া পড়তেছে। বুঝলাম যে তুই আমাকে অনেক ভালোবাসিস, কিন্তু পরে রাখি দিয়ে প্রপোজ করে কি লাভ? হ্যাঁ, ডায়মন্ডের রিং কেনার সামর্থ্য আমার নাই, আদৌ পারবো কিনা তাও জানি না। অন্তত বুড়া বয়সে নাতি নাতনিকে তো বলতে পারবো তোদের দাদিকে আসল ডায়মন্ডের রিং দিয়ে প্রপোজ করছি। তাড়াতাড়ি বল না, চলে আসতেছে, ফেরত দিতে হবে। আরে বল। ইয়ে